13 জানুয়ারি শনিবার তাইওয়ানের নির্বাচন, আর এই তাইওয়ানের নির্বাচনক কেন্দ্র করে পুনর্বার দুই শক্তিধর দেশ চীন আর আমেরিকার মাজত সংঘাত পুনের তুঙ্গত উঠা পরিলক্ষিত হয়েছে। এই তাইওয়ানক কেন্দ্র করেই চীন আর আমেরিকার মাজত দীর্ঘদিনিয়া সংঘাত চলি আহিছে। আমেরিকা যাতে তাইওয়ানের প্রসঙ্গত মাত নামাতে হস্তক্ষেপ নকরে তার বাবে বারে বারে চীনে সকিয়াই আহিছে আমেরিকাক। আর শেহতীয়াকৈ বিগত বর্ষত আমেরিকা ভ্রমণলৈ যোৱাৰ সময়ত চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে হওয়া বৈঠকত পুনের এই কথাই উল্লেখ করেছিল যাতে চীন আর তাইওয়ানের আভ্যন্তরীণ বিষয়ত মাত নামাতে হস্তক্ষেপ নকরে আমেরিকায়। কিন্তু শেহতীয়াকৈ 2024 বর্ষৰ আৰম্ভণিতে চীনের জনতাক সম্বোধন করে চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙে ইঙ্গিত প্রদান করেছিল যে তাইওয়ানক চীনের মূল ভূখণ্ডৰ সৈতে অন্তর্ভুক্ত করা হব। এই ঘোষণা করেছিল চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙে। বিশেষ তাইওয়ানের নির্বাচনক কেন্দ্র করে ক্ষুণ্ণ হয়ে পড়েছিল চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, আর নির্বাচনের পাছতেই মূল ভূখণ্ডর সঙ্গে তাইওয়ানক সংযুক্ত করা হব, সামিল করা হব বলে ঘোষণা করেছিল, হুঙ্কার দিছিল চীনের রাষ্ট্রপতিগী। সমগ্র বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়া প্রকাশ করেছিল আমেরিকায়, আর সেই সংঘাত পুনের তুঙ্গত উঠা পরিলক্ষিত হল। তাইওয়ানের নির্বাচনক কেন্দ্র করে পুনের মুকলি সংঘাত আমেরিকা আর চীনের। পূব চীন সাগরত দ্বীপরাষ্ট্র তাইওয়ানের রাষ্ট্রপতি আর সংসদীয় নির্বাচনক লৈ এই সংঘাত তীব্রতর হয়েছে। নির্বাচনের পূর্বে বিশ্বর দুই বৃহৎ শক্তিয়ে পরস্পরের বিরুদ্ধে নির্বাচনত হস্তক্ষেপ আর প্রভাব বিস্তারের চেষ্টা চলার অভিযোগ আনিছে। চীনের তরফের ইতিমধ্যে সকিয়াই দিয়া হয়েছে যে তাইওয়ানের নির্বাচনত প্রভাব বিস্তারের চেষ্টা করলে আমেরিকা ভয়াবহ পরিণতির সম্মুখীন হব লাগিব। এক চীন এক নীতিত সদায় বেজিং অটল থকা বলে ঘোষণা করা হয়েছে। আর চীনের এই সকিয়নির পিছত আমেরিকায়ও সকিয়াই দিছে যে তাইওয়ানের নির্বাচনত যিয়েই জয় নহক কিয় তাইওয়ান সন্দর্ভত আমেরিকার যে নীতি সেই নীতির কেতিয়াও সলনি নহয়, পূর্বর নীতিতেই অবস্থান করিব আমেরিকা। ইয়াকে লৈ এতিয়া সংঘাত প্রভাব বিস্তারের সংঘাত তুঙ্গত উঠিছে চীন আর আমেরিকার মাজত। তাইওয়ানক লৈ সদায় আগ্রাসী রূপ ধারণ করে আহিছে চীনে। তাইওয়ান দখল করাক লৈ সদায় আগ্রাসী রূপত চীন অবতীর্ণ হওয়া পরিলক্ষিত হয়েছে। সীমান্তত সদায় কুচকাওয়াজ অব্যাহত রাখে, সামরিক অভিযান অব্যাহত রাখে যাতে ইসরায়েলের উপর কোনেও চকু দিব নোৱাৰে, তেনেকুৱা এটা পরিস্থিতি সীমান্তত সদায় দেখিবলৈ পোৱা যায়। সদায় যুদ্ধ রণশালী প্রস্তুত করে সীমান্তত চীনে তাইওয়ানক লৈ। আর বিশেষকৈ এই সংঘাত এতিয়া এনে পর্যায় পাইছেগৈ যে চীনের রাষ্ট্রপতিগৰাকীয়ে 1 জানুয়ারির দিনট দেশের জনতাক সম্বোধন করে স্পষ্ট রূপত ঘোষণা করেছিল যে নির্বাচনের পাছতে সামিল হব চীনের সঙ্গে তাইওয়ান। পূব চীন সাগরত থকা দ্বীপরাষ্ট্রখনক লৈ এনেদরে নিজের দাবি প্রকাশ করে আহিছে চীনে। আর তার সমান্তরালকৈ আমেরিকায়ও সকিয়াই আহিছে চীনক। আর এই তাইওয়ানক লৈ চীন আর আমেরিকার মাজর যে শীতল যুদ্ধ, এই যুদ্ধ এতিয়া এনেদরে পুনের তুঙ্গত উঠা পরিলক্ষিত হল। প্রভাব বিস্তারের এই সংঘাতক কেন্দ্র করে সমগ্র বিশ্বজুড়ে চর্চা এই মুহূর্ত তুঙ্গত। চীনের রাষ্ট্রপতিগৰাকীয়ে সকিয়াই দিছিল তাইওয়ানক যে শান্তি বিচারে নে নির্বাচন, এনেকুৱা ধৰণৰ চৰ্তও দিছিল চীনে। তাৰ মাজতে 13 জানুয়ারি তাইওয়ানৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচন, আৰু এই নিৰ্বাচনৰ পাছত এই সংঘাতে কোন দিশে গতি কৰে, চীনৰ ৰাষ্ট্ৰপতি শি জিনপিঙে সকিয়াই দিয়াৰ দৰে নিৰ্বাচনৰ পাছতেই সামিলকৰণৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব নেকি, যদি সামিলকৰণৰ প্ৰক্ৰিয়া হয় হাত সাৱটি বহি নাথাকে আমেৰিকা, ইতিমধ্যে সকিয়াই দিছে আমেৰিকাই। আমেৰিকাই উল্লেখ কৰিছে যে যিয়েই জয় নহওক নিৰ্বাচনত আমেৰিকাৰ পূৰ্বৰ স্থিতিয়েই তাইওয়ানক লৈ অটল থাকিব, অব্যাহত থাকিব। গতি তাইওয়ানক কেন্দ্র করে বিশ্বর দুই শক্তিধর রাষ্ট্র চীন আর আমেরিকার মাজর এই সংঘাতে পুনের ভয়ানক রূপ লাভ করব নাকি, তাকে লৈ এটি সমগ্র বিশ্বজুড়ে চলিছে ব্যাপক চর্চা।